المزيد وبرهانه التوحيد. جوان خلے بولنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين صدقت يا ربنا وقال تعالى في شأن رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الحمد لله بنغلاديش رويتي جواهي جلا دينازپور ফুলবাড়ি উপজেলা কর্তৃক গ্রামবাসী যুবসমাজ দৌলতপুর বকুলতলা মোর গ্রামবাসী যুবসমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীর মাহফিলের সম্মানধন্য সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ মণ্ডল সমাজসেবক আতালাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মজিরউদ্দিন মোল্লা দোয়া করছি আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিক সুস্থতার উপরে হায়াতের উপরে বরকত কামনা করছি আল্লাহ যেন দান করে ইসলামের জন্য যেন আল্লাহ কবুল করে আমাদের সামনে বসা আদর এলাকার কেতু সন্তান জনপ্রতিনিধি আপনাদের সকলের সুপরিচিত চেয়ারম্যান চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করছি আল্লাহ যেন তার শারীরিক সুস্থতা তার হায়াতের উপরে বরকত দান করে দিনের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণে আল্লাহ যেন তাকে কবুল করে প্রিয় দিনাজপুরবাসী সামনে বসা মুসলমান পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন আমরা যারা কোরআন শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার সবাই শেষ পর্যন্ত থাকবেন তো কারা থাকবেন না দেখি আপনি কি কথা বলেন থাকবেন তো নাকি আল্লাহ তাআলা এই কোন কোন শীতের রাতে ঘর থেকে বের করে কোরআন শোনার জন্য রাত এখন প্রায় বাজছে 11টার উপরে আল্লাহ তাআলা ঠান্ডায় আমাদের বসিয়ে রাখলেন খুশি হয়ে আবারো বলছি আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনা থেকে আমরা যেন আমাদের পারলৌকিক জীবনের জন্য কিছু পাথে সংগ্রহ করতে পারি আমরা যেন আমাদের ঈমানকে বাড়াতে পারি আল্লাহ যেন সে তৌফিক সে যোগ্যতা আমাদের প্রত্যেককে দান করে আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য এই কোরআনে যত কথা আছে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সব কথাগুলি কার আওয়াজ করে বলেন এতে কোনো সন্দেহ আল্লাহ তাআলা এগুলি আপনার আমার জন্য বাস কমপ্লিট করে দিস আপনার ব্যক্তি জীবনের পরিবার জীবনের সমাজের রাষ্ট্রের যেখানে যতটুকুন দরকার তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ সবগুলির সমস্যা সমাধানের জন্য তিবিয়ান তিনি ব্যাখ্যা করে দিয়েছেন আপনার আমার কোথায় কতটুকুন দরকার কোরআনে সব কিছু আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে কথা কি শোনা যায়
আমার কথা কি বুঝলেন? আল্লাহ তাআলার এই কথাগুলি তো আবারও বলেন, কোন সন্দেহ আছে? না, ভুল। আর আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন মানুষের জন্য। এখন আমরা মানুষ, মানুষের ভিতরে পড়ার পরে আমাদের কাজ হবে কোরআনের কথাগুলি ধরা, ঠিক কিনা বলেন? আমরা যেন কোরআনের যে কথাগুলি আছে, যেগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে, আমরা যেন এগুলি মানতে পারি, এর পক্ষে থেকে যেন আমরা মারা যেতে পারি, কেয়ামতের ময়দানে কোরআন যেন আমাদের পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করে, এমন পরিবেশ, এমন পথ, এমন রাস্তা যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করে। আবারও বলেন আমিন। আপনারা জানেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে একান্ত আপনজন যারা, তারা সেই দিন পর হয়ে যাবে, একটা মাত্র নেকের অভাব হয়ে যাবে। আপনি দৌড় মেরে চলে যাবেন আপনার ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, ছেলেমেয়ের কাছে। ওই দিন কেউ আপনারে দিতে চাবে না, সেদিন আপনার থেকে তারা আলাদা হবে। কারণ কেয়ামতের ময়দানটা, মাঠটা এমন একটা মাঠ ময়দানে পরিণত হবে যেদিন কেউ কাউরে চিনবে না। কথা কি বোঝা যায়? সবার মুখে একটা আওয়াজ আসবে, ইয়া নাফসি ইয়া, আপনি কে, আমি কে, আপনি আমারই চিনবেন না, আমি আপনারই চিনব না। এই জন্য সূরা আবাসার 34, 35, 36, 37 এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা চারজন ব্যক্তির সন্ধান দিয়েছে। তার ভেতরে নাম্বার 1 হচ্ছে ভাই, নাম্বার 2 হচ্ছে মা, নাম্বার 3 হচ্ছে বাবা, নাম্বার 4 হচ্ছে নিজের স্ত্রী সন্তান সন্ততি। বিপদে যখন পড়ে যাবেন আপনি সর্বপ্রথম দৌড়ে যাবেন ভাইয়ের কাছে, আল্লাহ তাআলা ভাইয়ের সন্ধান দিলেন। কারণ পৃথিবীতে আপনি যখন বিপদে পড়েন, আগে কেউ আপনার কাছে না আসলে আপনার ভাই কিন্তু এসে যায়, কথা বলেন না কেন? আপনি বিপদে পড়লে রক্তের ভাই কি ঠিক থাকতে পারবে? আগে ও দৌড় মেরে চলে আসবে, জীবন দিয়ে হলেও আপনারে ঠাকাবে। এই জন্য মানুষ দুনিয়ায় বিপদে পড়লে আগে যেহেতু ভাই আসে, মহান আল্লাহ 1500 বছর পূর্বে সে ভাইয়ের কথা আগে দিয়েছে। কেয়ামতে বিপদে পড়বেন, একটা মাত্র নেকের অভাব হবে, দৌড় মেরে চলে যাবেন বড় ভাইয়ের কাছে, ডাক দিয়ে বলবেন আব্দুর রহমান, ও বড় ভাই, আজকে একটা মাত্র নেকের অভাব আমারে দাও, দুনিয়ার মতো আর দেবে না, সে আপনার থেকে আলাদা হয়ে যাবে। কথা কি বোঝা যায়? এই জন্য আল্লাহ শব্দের শুরুতে দিয়েছে ইয়াউমা ইয়া ফিররু। ফেররু শব্দের অর্থ হলো দৌড় মারা, দৌড়ানো, পালানো। আপনি বলবেন যে আমার একটা নেকি দাও আমার ভাই, সে আপনার কোনো কথা শুনবে না, সে আপনার চেনবেই না, 180 মাইল থেকে সে আপনার থেকে পালাবে। আপনি চলে যাবেন আপনার মায়ের কাছে, অম্মিহি, ডাক দেয়া বলবেন মা তোমার পেটে 10 মাস 10 দিন ছিলাম, আর এইটা বছর তোমার দুধ টেনে টেনে পান করে তোমার জীবনের সব যায় যশা তুমি আমার জন্য বিলীন করে দিয়েছ, মাগো আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও। মা ডাক দিয়ে বলবে কে রে তুই, তোরে আমি চিনি না, আমার তো মনেই পড়ছে না দুনিয়া, আমার বিয়ে হয়েছে, ফেররু, মাও পালাবে। আপনি নিরুপায় হয়ে চলে যাবেন আপনার বাবার কাছে, ডাক দিয়ে বলবেন বাবা আজ আমার একটা মাত্র নেকের অভাব আমারে দাও। মায়ের মতো বাবাও বলবে আমার তো মনেই পড়ছে না দুনিয়ায় কোনো সন্তান ছিল, কে রে তোরে তো আমি চিনি নাই, কথা বলে বাবাও পালাবে। এবার চতুর্থ নাম্বারে ওয়াসাহিবাতিহি ওয়াবানি, আপনার স্ত্রী ছেলেমেয়ের কাছে যাবেন, যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য হালাল কোনটা হারাম কোনটা সব একাকার করে ফেলছেন, যে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আরামের ঘুম হারাম করে, একটাই যেন চেষ্টা আমার ছেলে মেয়ে যেন মানুষ হয়। আরে ভাই সামান্য একটা নেকের অভাবে পড়ে যাবেন, স্ত্রীকে ডাক দিয়ে বলবেন প্রাণীর স্ত্রী একই ছাদের নিচে তোমারে নিয়ে 30 থেকে 40টা বছর ঘর সংসার করেছি, কলিজার টুকরা সন্তান, খেয়ে না খেয়ে ধরে ভালো করে পড়াশোনা করে ভালো জায়গায় স্থান করে দিয়েছি, আজ একটা মাত্র নেকের অভাব আমারে দাও, সেদিন কিন্তু সে দেবে না।
আপনার ভাইয়ের মতো, আপনার মায়ের মতো, আপনার বাবার মতো, আপনার স্ত্রীও আপনার ছেলে মেয়েও আপনার থেকে পালাবে। আপনি ওই দিন কিন্তু একা হয়ে যাবেন, আপনার কোনো দিশেহারা থাকবে না, কোনো কুল আপনার থাকবে না যে আপনি ওই জায়গায় ঠাই নেবেন। নবীজি বলেন ঠিক সেই মুহূর্তে দুনিয়ায় যারা কোরআন মানবে আর কোরআনের পক্ষে থাকবে, এ কোরআন কিয়ামতের ময়দানে ওই জায়গায় ওই মানুষদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি বলেন ওই দিন কোরআন যার পক্ষে ওই জায়গায় দাঁড়িয়ে সুপারিশ করবে, মহান আল্লাহ কোরআনের সুপারিশ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করে তাদের জান্নাত দেবে। দুঃখ নিয়ে ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় 96% মুসলমানের দেশে সে কোরআন আজ আমাদের জীবনে নেই, যদিও কোরআন আছে আলমারির ওপরে বা ভিতরে আমাদের জীবনে আছে। এখানে কত মানুষ আমরা বসে আছি, আমি যদি হাত উঠাতে বলি ভাই হাত উঠান তো কারা কোরআন পড়তে পারেন, অনেকেই হাত উঠাতে পারবে না। এই কথা বলে না কেন, অনেকে 40 বছর ধরে নামাজ পড়ছি, ফরজ নামাজের পাশাপাশি আমরা তাহাজ্জুদও পড়ছি, সালাতুল আওয়াবিনও পড়ছি, ইশরাকও পড়ছি, অথচ নামাজ হবার জন্যে যে সোরাকে রাত কোরআনের শুদ্ধতা তেলাতের দরকার, অনেকের সে তেলাত শুদ্ধতা নেই। আমরা কেমন কোরআনের পক্ষে থাকলাম, এখন পর্যন্ত আমরা কোরআন পড়তে পারলাম না, এখন পর্যন্ত কোরআন শিখতে পারলাম না, এখন পর্যন্ত নিজের জীবনে কোরআন আমরা নিতে পারলাম না, আপনি কেমনে কিভাবে আশা করেন কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে যাবে? যাবে না। আমার ভাইরাই কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে যাবে, ডাকদা বলবে রব্বুল আলামিন তোমার বান্দা দুনিয়ায় অনেক কিছু পড়া শিখেছে পড়তে পেরেছে, কখনো আমারে ধরবে আমারে পড়বে আমারে শেখবে এমন কোন সময় বেছে নিতে পারেনি। হেলাই ফেলাই 70-80-90 বছর কাটিয়ে দিয়েছে, সে ইংলিশে পেপার পড়তে পেরেছে, বাংলায় পেপার পড়েছে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু আমার থেকে কিছুই করেনি, এরা আমার পক্ষে ছিল না। রব্বুল আলামিন আজ আমি এদের বিরুদ্ধে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের সাক্ষ্য নেবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আপনাকে ধাক্কা মেরে জাহান্নামে দেবে। আপনি কি সেই দিন জাহান্নামে যেতে চান? এজন্য আপনি নিজেকে যদি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনার কাজ হবে আল্লাহর কোরআনকে সামনে রাখা, কোরআনের নিয়ম নীতিগুলির কাছে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার হওয়া, মাথা নত করা, আপনার মন মতো আপনি কিছু করবেন না, আপনার যা হবে তা যেন হয় আল্লাহর কোরআন দিয়ে। বিশ্বাস করুন আপনি এই অবস্থায় যদি করে মারা যেতে পারেন, আপনি দুনিয়ায়ও সফল, আমার আল্লাহ আখেরাতেও আপনারে সফল করে দেবে। কোরআন পৃথিবীর সাধারণ কোন কেতাবের মতো কেতাব না, এ কথা এই কেতাবটা নিঃসন্দেহে কার, আরো জোরে বলেন, এর সংস্পর্শে এর কাছাকাছি যারাই আসবে আল্লাহ তাআলা তাদের সম্মান আকাশচুম্বী করে দেবে। আপনি জিরো হতে পারেন, হতে পারেন একজন ডেলিভার, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার না থাকতে পারে 1 বিঘা জমি, আপনার চেহারা সুন্দর না হতে পারে, আপনি ন্যারো খ্যারো সরু হতে পারেন, অসুবিধা নেই, কোরআনের কাছে যদি আসতে পারেন, এই কোরআন যদি নিতে পারেন, এর সংস্পর্শে ছত্রছায়ায় যদি থাকতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনারে আর জিরো রাখবে না, ধরে মহান আল্লাহ আপনারে হিরো করে দেবে। তা গান বিশ্বনবী মোহাম্মদ।